হে আল্লাহ, তারা সিনেমার কাজ শুরু করতে যাচ্ছে। হে আল্লাহ, এই সিনেমা করে তারা যেন সফলতা অর্জন করতে পারে সেই তৌফিক করে দি। আল্লাহ, এখানে যারা নায়িকা আসছে এবং নায়ক আসছে তারা যেন খুব সুন্দরভাবে এই সিনেমার কাজ করে তৌফিক করে দি। আল্লাহ আমিন। আপনারা কিন্তু জানেন অলরেডি আমরা নতুন মুভির একটা কাজ শুরু করে দিয়েছি। ছবিটার নাম হচ্ছে জ্বলন্ত আগুন। আর হুজুর সাহেব, আপনাকেও বলা হয়েছে, আর আমাদের প্রিয় যে অ্যাক্টর আছে অ্যাক্ট্রেস আছে সবাই জানে, আমাদের একটা প্রতিজ্ঞা থাকতে হবে। আমরা যেন মুভিটাকে মানে ব্যবসায় লাভবান হতে পারি সেরকম একটা প্রতিজ্ঞা নিতে হবে, সবাইকে কিন্তু ভালোভাবে কাজ করতে হবে। তো হুজুর, আমরা যে মুভিটা হাতে নিয়েছি আসলে এটা অনেক ব্যয়বহুল, কিন্তু একটু পরে কিন্তু আমাদের শুটিং শুরু হবে। হুজুর, আপনি একটু দোয়া করে দেন আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি। হে আল্লাহ, তারা সিনেমার কাজ শুরু করতে যাচ্ছে। হে আল্লাহ, এই সিনেমা করে তারা যেন সফলতা অর্জন করতে পারে সেই তৌফিক করে দি। হে আল্লাহ, এই সিনেমাটা সুন্দরভাবে কাজ করে তারা যেন খুব সুন্দরভাবে শেষ করতে পারে সেই তৌফিক করে দিন। আল্লাহ, এখানে যারা নায়িকা আসছে এবং নায়ক আসছে তারা যেন খুব সুন্দরভাবে এই সিনেমার কাজ করে খুব সুন্দরভাবে অভিনয় করে তারা যেন খুব ভালোভাবে সিনেমাটা বানাইতে পারে সেই সিস্টেম মোতাবেক তারা কাজ করার শেষ তৌফিক করে দিন। আল্লাহু আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন সালামুন আলা মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ওদের ইয়েতে আছি, মানে ওদের কাজটা শুরু হইলে আর বিভিন্ন জায়গায় কোনো কাজ উদ্ভাবন করতে গেলে হুজুরকে নিয়ে যায়, আমরা একটু দোয়া পড়াই নি। মানে দোয়া পড়াই, জি জি জি, দোয়া পড়াই সিনেমা আমরা জানি যে দোয়া পড়া হইলো যে ভালো কাজের উদ্দেশ্যে। আরে ভাই, আপনি কি জানেন, আপনি কোথা থেকে আসে ভিডিও শুরু করছেন ভাই? বন্ধু, আমাদের কাজ শুরু সব জায়গায় ভালো কোনো কাজের জন্য দোয়া পড়া যায়, এটা স্বাভাবিক। সিনেমার জন্য দোয়া পড়তে হয়, তো এটা ভালো কাজ না? আমাদের একটা ভালো কাজ, আমাদের একটা পেশাগত জিনিস, আমরা এটা ভালো করব না? কি রে ভাই, কি বলতেছে? কত টাকা খরচ হইতেছে আপনি জানেন? কত টাকা খরচ নেন আপনি? শুধু শুধু আমাদের তিন কোটি টাকা। আরে ভাই, জানতো জান, আমাদের কাজ শুরু করতে হইব ভাই। আপনি কি আমাদেরকে ইসলাম শিখান, ফতুয়া শিখেন আমাদেরকে? এটা ভালো কাজ, একটা কাজ শুরু করতে হলে তো মেহনত করতে হবে। সিনেমা কি আপনি এটা কাজ না? এটা কাজ মনে করেন আপনি? এটা কাজ, কোথা থেকে আসি ভাই? একবার কি একটা ফতুয়া দেওয়া শুরু করছেন ভাই? আপনি হইছেন কি জানেন? আরে জানতো, আমাদের কাজ শুরু করতে হবে ভাই, আপনি বন্ধ করেন এগুলো। আপনি কোরআন হাদিসের ক জানেন না? কি জানেন না আপনি? জানেন, আপনি সব উল্টা জানেন না? এ, আপনি কি মুসলমান? জি ভাই। আপনি এত জানেন যে 65% লাগা? আপনি কি মুসলমান ভাই? 3 কোটি টাকার কাজ, এটা আমাদের পেশা ভাই, তো আমরা এটার কি সফলতার জন্য দোয়া করতে পারি না? আপনি একটা ছবি বানাবেন, সিনেমা করবেন, তার মানে কি এটা কোরআন হাদিসের এখানে দোয়া পড়াইতেছেন? এটা একটা বাণিজ্যিক উদ্দেশ্যে আমাদের পেশাই এটা। আমরা একটা মুভি করব, এখান থেকে 3 কোটি টাকা ইনভেস্ট করব। আমরা একটা উলঙ্গ মিডিয়া ভিডিও ইয়া সিনেমা তৈরি করবেন, আপনি আবার সেটাকে বলতেছেন কি ভালো কাজ? ভাই, আমরা তো আর অন্যান্য নায়িকাদের মতো শর্ট প্যান্ট বা ইয়েগুলো তো আমরা পরাই না ভাই। আমাদের মেয়ে জেনুইন, নায়িকা জেনুইন আছে, এগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না। কোরআন হাদিস আপনারা ইসলামরে বিকৃত করে ফেলতেছেন। আমরা বিক্রি করতেছি, বিক্রিত তো করতে ভাই। অযথা একটা কথা বলে না ভাই, এই মুনাজাতের জন্য? আরে ভাই, আমাদের জব এটা ভাই, আমি এদের সাথে থাকি, আমি এদের সাথে থাকি আলে মানুষ। আমি মনে করেন যে থাকলে এরা শুভ যে কোনো কাজ শুরু করতে হলে আমাদেরকে দিয়ে মনে করেন যে আমরা একটু দোয়া কইরা দিই আর কি, বুঝেন নাই? দোয়া কইরা দেন, মানে সিনেমা বানাবেন এটার জন্য দোয়া করতে? অবশ্যই করতে হইব না। আপনি আপনাকে ভাই কিভাবে বুঝাবো ভাই, আপনি একটু হাদিস টাজ নিয়ে যান তো। আপনি তো নিজেরে বিক্রি করে ফেলছেন। বাপের জন্মে এটা দেখি নাই যে সিনেমা উদ্বোধন করার লাগে মুনাজাত করতে হয়, দোয়া পড়তে হয়। না দেখলে দেখে নেন, দেখে নেন তাহলে। তাই তুমি চুপ থাকো, কথা বলো না। চুপ থাকবে কে? উনি ও কথা বলবে, ওর কাজ করতে আসছে না, বন্ধ করেন। আপনি এগুলো জানতো, এখান থেকে যান। আমি একজন ডিরেক্টর, আপনারা যেভাবে এই কাজগুলো করতেছেন এটা কিন্তু ঠিক না ভাই। আমার কাজগুলো আমাদের ইচ্ছা, আপনি জানতো এখান থেকে। আপনারা কি হিন্দু না মুসলিম? মুসলিম মনে হয়, বলেন তো। মুসলিম আমি, টুপি লাগাইছি, হিন্দু মুসলিম টুপি লাগাই। কি বলেন ভাই আপনি, এগুলো কি মুসলমান আপনি?
মুসলমানের কোন আচ্ছা ভাই আপনি জানতো ভাই জানতো ভাই এই যাই সুতরাং এই দান শুরুটাই নষ্ট করে শুভ কাজ এটা শুভ কাজ কয় সিনেমার উদ্বোধন করা এই এদিক থেকে চলে ওইদিকে যাই এই দাঁড়া নাই কার মুখ দেখে আরছি এখানে এই ভাই আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন ভাই দাঁড়ান 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 আমার কিন্তু এমন কোন চ্যানেল নাই যে আমার সাথে লিংক নাই আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন আপনি কোন চ্যানেলের সাংবাদিক আপনি লিংক দেখলে আমার অসুবিধা হ্যাঁ লাগা লেডার নাকি আপনি তো অবদ্র লোক কি অবদ্র কাজ করলাম দাঁড়িয়ে রাখছেন আবার দাঁড়িয়ে তো রাখছেন শয়তানের মতো অবশ্যই দাঁড়িয়ে রাখা লাগবে এই শুনেন আমার কথা শুনেন টুপি নষ্ট করছেন আবার পাঞ্জাবি ভাই আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন ভাই থাকেন না বাবা তো লিমিট থাকে তো আমি আচ্ছা বলেন আপনি কি বলার আছে বলেন আমরা চুপ থাকছি শুনেন চুপ থাকো ধরেন আপনি একটা শুভ কাজে একটা ভালো কাজে যদি আপনি দোয়া পড়তেন আল্লাহ খুশি হইতো কিন্তু আপনি সিনেমার শুটিং করতে আসছেন সেটা উদ্বোধন করবেন সেটা দোয়া করছেন আল্লাহ কি আপনার দোয়া কবুল করব মনে হয় ধরেন আপনি এই মেয়ের সাথে খারাপ কাজ করবেন আপনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমি এই মেয়েটার সাথে খারাপ কাজ করব তুমি সব ব্যবস্থা করে দাও আল্লাহ কি শুনবে ভাই সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই হ্যাঁ এটা ব্যক্তিগত ব্যাপার না উনি আপনি তো ভাই আপনি এমনি দেখছেন সিনেমাটি না কথা আগে শুনেন তারা কি সবাই খারাপ কাজ করে কি করে কোন সিনেমা দেখান আমারে আমাদের এই দেশের মধ্যে কোন সিনেমাটার মধ্যে অশ্লীলতা নাই পারবেন দেখাইতে ভাই অন্য অন্য দেশে ভাই শর্ট প্যান্ট পরে ভিডিও করে ভাই এগুলো সমস্যা নাই আমাদের নায়িকা দেখছেন ভাই এগুলো আপনি বেশি কথা বলতেছেন আরেকজন যদি গু খায় আপনি খাবেন অযথা ফেটলা লাগতেছে ভাই উল্টা পাল্টা কথা বলেন না তো গু খাবেন উল্টা পাল্টা কথা বলেন না গু আইনা দিব খাবেন আরে ভাই সেগুলো তো কথা না ভাই আপনি একটা সাথে একটা ম্যাচিউর কিভাবে করেন ভাই শুটিং করে যাবেন এই কথা তো শুরু করলেন ভাই আমি আমি একটা আপনাকে সুন্দরভাবে একটা কথা বলি শুনেন তাহলে কেন এই কথা বললেন যে আরেক দেশে ছোট ছোট প্যান্ট পরে আরেকজনের বউ যদি ল্যাংটয়ে চলে আপনার বউর ল্যাংটা চালাইবেন কেন কেন আমরা বউর তাহলে কেন এই কথা বললেন এই টুপি করলেন মে মাথার থেকে লজ্জা শরম আছে পাঞ্জাবি লাগাইছেন আবার মনে হচ্ছে যেন একবার তরতাজা বেহেশতের থেকে মাত্র আগমন করছেন পবিত্র একটা লোক করছেন হলো অপবিত্র কাজ অপমান করছেন ভাই বেশি অপমান করা কে অপমান কি আপনার বরে ল্যাংটা করে আপনি রাস্তা বাইর করবেন ভাই কি সব আজে বাজে কথা বলেন ভাই এগুলা আপনি কেন বললেন অন্য দেশের মানুষ একবার পার্সোনাল সবগুলি উনি আজকে এই কথা কথা শুনেন আপনি আপনি কোথায় শিখছেন কোরআন হাদিস উনি ঈমান সাহেব কোথায় শিখছেন কোরআন হাদিস কোথায় শিখছেন দাড়ি তো মাশাআল্লাহ সুন্দর দেখা যায় আসছেন ভন্ডামি করতে আপনাদের মতো এই সমস্ত হুজুরের কারণে আমাদের সমাজগুলি নষ্ট হচ্ছে আপনি সিনেমার উদ্বোধন করতে আসেন মুনাজাত করতে দোয়া করতে আপনি আবার বলেন যে আপনি কোরআন হাদিস শিখছেন কি শিখছেন ভাই বন্ধ করবেন এগুলো কোরআন হাদিসের কোন যোগ কোয়ালিটি আছে আপনার ভিতরে লজ্জা লাগে না আমি সরে যাচ্ছি কেন যাবেন দাঁড়ান কেন যাবেন এই যে দেখেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে এ হচ্ছে নায়িকা এ হচ্ছে হুজুর উনি ফতোয়া দেয় উনি সিনেমার উদ্বোধন করতে আসছে আল্লাহর কাছে দোয়া নিয়া চিন্তা করে দেন কতটা নিকৃষ্ট মন মানসিকতা হয়ে গেছে এরা নাকি আবার মুসলমান এই যে দেখেন এই ফেসগুলি একটু দেখেন উনি হচ্ছে ডিরেক্টর দেখেন কি সমস্যা ভাই আপনার কোনো প্রবলেম আছে ভাই কথা বলি শুনেন আপনি যেই ফিল্মই বানান কোনো অসুবিধা নাই আপনিও তো মারা যাবেন যাবেন কি না একটা বেপর্দা মহিলা নিয়ে আসছেন এখানে সিনেমা উদ্বোধন করতে আবার হুজুরে দাড়ি রাখছে মানে আমি কী বলবো এগুলি বলার কোনো ভাষা নাই ভাই হুজুর কী করছে মারা যাবেন মারা যাবেন আপনি অবশ্যই কী জবাব দিবেন পারবেন আল্লাহর সামনে দাঁড়াইতে সিনেমা করতে হলে তো এত কিছু ভাবা যাবে না তাই না ভাবা কি যাবে হ্যাঁ আপনার বাসা কোথায় এত কথা বলেন কেন আজকে 20 বছর ধরে অ্যাক্টিং করি ঠিক আছে 20 বছর ধরে অ্যাক্টিং করেন করতে করতে নাই করছেন তো জাহান্নামের রাস্তা বানাইছেন আপনাদের কারণে সমাজ ছেলেবেলেরা নষ্ট হচ্ছে আবার মুসলমান হয়েছেন শুনেন ভাই বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে গেলে আমাদের শুটিং করতে হবে তো ভাই না দরকার নাই আপনি অন্য কিছু করেন রিকশা চালায় বাদ খান আপনারা কে বলছে ল্যাংটা ভিডিও বানা তো আমাদের বাংলাদেশের ঐতিহ্য কি থাকলো আমাদের ঐতিহ্য মানুষকে সিনেমা দেখে ল্যাংটা ভিডিও করে আপনি আবার মুনাজাত করে আবার বলেন ঐতিহ্য এটার ঐতিহ্য বলে আল্লাহ রাসূলের আদর্শ যার ভিতরে আছে সে কখনো এসব করবে না রাসূলের আদর্শই তো নাই আপনাদের ভিতরে এ একদম সত্য কথা বলেন তো নামাজ পড়েন পড়ি মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে পড়েন এর লাগেই তো আপনাদের এই অবস্থা এই নামাজ পড়েন নামাজ পড়েন না মুসলমান নামাজ পড়েন আবার মুসলমান নামাজও পড়েন আবার চুরিও করেন নামাজও পড়েন আবার জেনাও করেন তাহলে আসলে ভাই যাদের যেটা যে যেটা করে আসছে সেটা তো তাকে করতেই হবে কিন্তু আপনি অন্যায় করছেন আপনি এখানে এদের এখানে আসছেন সিনেমা উদ্বোধন করতে আবার দোয়া করেন মুনাজাত করেন আপনি ইসলামের কলঙ্কিত করে দিয়েছেন
না এটা তো এটা তো আমাদের পেশা ভাই এগুলি বন্ধ করেন পেশা এগুলি শুনেন এই তো কর্ম আমাদের যদি মৃত্যুর কথা এই দোয়া করা ভালো ও আপনি জেনা করবেন দোয়া কইরা না শয়তানি কথাবার্তা বলেন আসলে মোরা তো ধরাটা ঠিক হই নাই সিনেমার কাজে এটা তো অশুভ বেয়াদবের মতো কথা বলেন আপনি এত কত হেদায়েত চান আল্লাহর কাছে মাফ চান আপনি কোরআন মানেন না মানেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহ যে আপনাকে শাস্তি দিবে এটা সত্য আপনি আল্লাহ শাস্তি থেকে বাঁচতে পারবেন না পারবেন না আল্লাহ শাস্তি থেকে বাঁচতে পারবেন না এগুলো তো মানি আমরা সবকিছুই তো মানি কিন্তু আমাদের এটা পেশা হয়ে গেছে ভাই এটা কোথায় মানলেন আসছেন হলো সিনেমা উদ্বোধন করতে হুজুর নিয়ে আসছেন দোয়া পড়াইতে ভাই এটা তো কর্ম তো বুঝতে হবে না এটা করেই তো আমরা খাই চলি তো এটা করে তো আমরা চলি নাকি যা যেটা বুঝতে ভালো আচ্ছা ঠিক আছে ভাই বন্ধ করেন আমরা সামনে দিকে আর করব না তবে আমাদের আজকে তো শুটিংটা করে যাইতে হবে ভাই রাত হয়ে যাইতেছে বন্ধ করেন ভাই অনেক সময় লস হয়ে গেছে আমরা সিনেমা আল্লাহর কাছে মাফ চাইেন ঠিক আছে ভাই আর করব না এটা ঠিক আছে আপনি আবার আবার লাগাইছেন হইলো হুজুর আপনি আবার আসতে পারেন ভাই দয়া করে ভাই চলুন গ্যারিটা নেন নিয়ে চাই গ্যারিটা নিয়ে আপনি আসেন না আরে গাই দিয়ে আসো এই নাইক কই এই শটটা নাও এবার সাদা দাও এই নাইক কই